আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থা চেলেংহাট আঞ্চলিক সমিতির উদ্যোগত আর চেলেংহাট আঞ্চলিক সমিতির সমূহ প্রাথমিক গোটর সহযোগের সদৌ আদিবাসী মহিলা জাগরণ সন্থা সহযোগত আজি আমি দুইঘটীয়া অবস্থান ধর্মগত কার্যসূচী পালন করেছো। আমার দাবি সমূহ হয়েছে যখন বিজেপি সরকারে আমার আদিবাসী সকলের বিভিন্ন সমস্যা সমাধান করল বলে ঢাক ঢোল বজায় থাকা সময়ত আমি তেখেতবিলাক কব বিচার যে আমার আদিবাসী রাজ্যের আজি তারিখলকে আমি যে নাকি মৌলিক অধিকার আদিবাসী সকলের জনজাতি প্রদান করা সেইটি সম্পূর্ণরূপে ব্যর্থ হল। লগতে চাহ শ্রমিকের যে দৈনিক মজুরি 350 টাকা আমি আদিবাসী ছাত্র সন্থায় বিচারি আসে, কিন্তু তেখেতবিলাকে নিজের নির্দেশা নির্বাচনী ইস্তাহারত লিখিছিল যে আদিবাসী সকলের 351.33 দিন বলে, কিন্তু সেইটো আজি তারিখলকে মিথ্যাচার পরিণত হল। আর তেখেতবিলাকে নির্বাচনী ইস্তাহার এইটাও লিখিছিল যে আদিবাসী চাহ শ্রমিকসকলক নিজের যেডোখর ঠাই থাকে তেখেতবিলাক ভূমির পট্টা প্রদান করিম, কিন্তু সেইটো আজি তারিখলে করব নয়। লগতে মূল্যবৃদ্ধি রোধ করিম বলে তেখেতবিলাকে সরকার গঠন করিলে, কিন্তু মূল্যবৃদ্ধি আজি আপনার চাব গেলে এনেকা মূল্যবৃদ্ধি হয়েছে যে যার কারণে আমার আদিবাসী চাহ শ্রমিকের সাধারণ রাইজব চলবলে অসুবিধা হয়েছে। আমি হিমন্ত বিশ্ব শর্মাক বারংবার তেখেতে আমাক প্রতিশ্রুতি দিছিল যে আদিবাসী সকলক জনজাতিকরণ করে দিম, কিন্তু বরডুমসাত গই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বরডুমসা আদিবাসী মহাসভায় তেখেতে নিজেই কৈছিল যে আদিবাসী সকলের 80% কাম ইতিমধ্যে হয়ে গেল, কিন্তু বাকি 20% কাম আছে, কিন্তু আজি তারিখলকে জনজাতিকরণ কাম হেকেই নহল। আজি আকৌ তেখেতে আজি আকৌ মোহিনীর এই হেমলাইসা বাগিচাত আকো আমার আদিবাসী রাজ্যক প্রতারণা করবর মিছা প্রতিশ্রুতি দিবর কারণে আকো আহি আছে। সেই গতিকে আমি আদিবাসী ছাত্র সন্থায় তেখেতক কব বিচার যে আকো আমার আদিবাসী জনগোষ্ঠী কিমান বার ঠকিব তেনেকা বিজেপি সরকার আমাক নালাগে। আর আমি আদিবাসী ছাত্র সন্থায় এইবার সম্পূর্ণরূপে বিজেপিক বিরোধিতা করছো, কারণ বিজেপি সরকার অসমত অহার আগত আমি আদিবাসী ছাত্র সন্থায় পূর্ণ সমর্থন করেছি। ঠিক সেইদরে আমার সমস্যাগুলো সমাধান নকরার প্রতিবাদত আজি আমি বিজেপি সরকারক সম্পূর্ণরূপে বিরোধিতা করেছো। আর আমার আদিবাসী রাজ্যে কোনো কারণত তেখেতবিলাক ভোট নিদিয়ে, আর আমি ইয়ার কারণে তেখেতবিলাকক সম্পূর্ণরূপে আমি রাজ্যক ঘরে ঘরে গৈ পিনি কম যে এই বিজেপি সরকারখনে আমাক কেনেকুৱা প্রতারণা করে আহিলে। আমি তেখেতবিলাকক হকাই দিব বিচাৰিছো, তেখেতবিলাক যদি আমার বাগিচাত গৈ আদিবাসী রাজ্যক মনে ভোট বিচাৰি যায় তেতিয়াহলে আদিবাসী ছাত্র সন্থায় সদায় বিৰোধ কৰি যাম বুলি হকাই দিছোঁ।